দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব দেবে তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে প্রস্তুত বিমান বাহিনীর সদস্যরা জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর বিমানবন্দর ও বিমান ঘাঁটি পরিদর্শন করে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বিমান বাহিনীর প্রধান আরো বলেন, সম্প্রতি সীমিত জনবল নিয়েও বেসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বিমান বাহিনী। বিমান সেনারা বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমাদেরকে দায়িত্ব দিবেন, আমরা সেই দায়িত্ব পালনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত আছি এবং আমরা আমাদের সহযোগিতা কন্টিনিউ করব, এটাই এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। সো পুনরায় আমি আমার বিমান বাহিনীর সদস্যদেরকে আহ্বান জানাচ্ছি, আমি জানি আপনাদের হয়তো বা ওভারশিফট কাজ করতে হচ্ছে, কিন্তু এই জন্যেই কিন্তু আমরা আজকে প্রস্তুত হয়েছি।